এগুলা কিন্তু শীতের মধ্যে মুরগি শরীর গরম রাখে এবং ঠান্ডা লাগার চান্স থাকে না মুরগি সুস্থ রাখে মেইন প্রবলেম হচ্ছে ঠান্ডা এইগুলা খাওয়ালে সেই ঠান্ডা থেকে বাঁচা যাবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশি মুরগি পালন বর্তমান সময়ে অনেকেই দেশি মুরগি পালনের সাথে যুক্ত হচ্ছেন স্বাবলম্বীও হচ্ছেন কেউ কেউ ছোট আকারে পালন করছেন কেউ বা বাণিজ্যিক আকারে দেশি মুরগি পালন করছেন যে যেভাবেই পালন করুক না কিসের জন্য সকলের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া শীতের সময় মুরগি কিভাবে সুস্থ রাখতে পারি কারণ আপনারা সকলেই একটা বিষয় জানেন শীতের সময় মুরগির একটা ভয়াবহ রোগ হয়ে থাকে তা হলো মুরগি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় এই রোগটা কিসের জন্য হয় এবং হচ্ছে শীতে আপনার মুরগিগুলোকে আপনি কিভাবে সুস্থ রাখবেন ভালো রাখবেন সে বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আমরা চলে এসেছি নরসিংদী জেলার বেলাবর থানার পুরাদিয়া গ্রামে শাহজালাল ভাইয়ের দেশি মুরগির খামারে উনি প্রাকৃতিক পদ্ধতিতে ওনার যে মুরগিগুলো আছে মুরগিগুলোকে সুস্থ রাখছে এবং উনি আমাদেরকে যে বিষয়টা বললো যে এই শীতেও নাকি ওনার মুরগিতে কোনো প্রবলেম হচ্ছে না মুরগি সুস্থ থাকছে এবং ওনার খামারটা ভিজিট করে হচ্ছে আমরা এই বিষয়টা দেখতে পারলাম যে প্রত্যেকটা মুরগি সুস্থ উনি মূলত কোন কোন প্রসেসগুলো মেনটেন করে মুরগিগুলোকে সুস্থ রাখছে সে বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সাদর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক বেশি ভালো আছি ভাই বর্তমানে কিন্তু শীতের সময় পড়ে গেছে প্রায় চলে আসছে আজকে কিন্তু অনেক শীত পড়ছে তো শীতের সময় একটা প্রবলেম দেখা যায় প্রবলেমটা হচ্ছে যে আমরা যারা দেশি মুরগির খামারি আছি তো তাদের খামারে হচ্ছে মুরগিগুলো অতিরিক্ত আকারে অসুস্থ হয়ে যাচ্ছে যার ফলে মুরগি মারা যাচ্ছে এবং হচ্ছে খামারে লস হচ্ছে তো এই শীতে হচ্ছে মুরগিকে কীভাবে সুস্থ রাখা যায় এবং আপনি যে এত বড় একটা খামার যে পরিচালনা করতেছেন আপনার মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখছেন সে বিষয়টা যদি বলতেন আচ্ছা আমাদের যে শীতকালে যে তো খামারিয়া আছে দেশি মুরগি পালন করে আর যে ধরনের যে মুরগি পালন করে মুরগি কিন্তু শীতকালে একটু তুলনামূলকভাবে একটু বেশি অসুস্থ হয় আচ্ছা কারণ হচ্ছে শীতের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির কম থাকে শীতের কারণে এবং ওরা খাওয়া দাওয়া কম করে হ্যাঁ আর শীতে ঠান্ডা লাগে বেশি যেটা মেইন প্রবলেম মুরগির সমস্যা হয় আচ্ছা এখানে আমার খামারে আমি যা করি সেটা হচ্ছে শীতের বেলায় শীতের দিনে সকালবেলা যতক্ষণ পর্যন্ত রোদ না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খামারের পর্দাটা উঁচু করা যাবে না আচ্ছা এবং ভিতরে লাইটিং করতে হবে লাইটিং বলতে ভিতরে যেই 100 ওয়াটের যে আমাদের লাল বাতিগুলো আছে হ্যাঁ তাপ দেয় জি জি ওই বাতিগুলো ইউজ করতে হবে হ্যাঁ বাতি দেখা যাচ্ছে আপনি গরমের দিন এনার্জি বাল্ব ইউজ করি আমরা সে শীতের দিন আমরা লাল লাইট ব্যবহার করবো এবং লাইট 2-4টা আমরা বাড়াই দেবো আর যদি আপনার এই যে ঠান্ডা বা বিভিন্ন ধরনের রোগবালাই হয় এগুলো থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে তুলসী পাতা আমলকি আদা রসুন পেঁয়াজ হলুদ হ্যাঁ তারপরে কালো জিরা আছে নিম পাতা আছে এগুলো কিন্তু প্রাকৃতিক ওষুধ হাঁস মুরগির জন্য তো এই ওষুধগুলো কিন্তু ব্লেন্ড করে এই জিনিসগুলা ব্লেন্ড করে যদি আপনি শীতের সময় একটু বেশি খাওয়াইতে পারেন একটু শীতের সময় একটু টেক কেয়ার বেশি করতে হবে আমি আগে বলেছি তো এগুলা যদি আপনি পর্যায়ক্রমে মুরগিগুলোকে সবগুলা একসাথে ব্লেন্ড করে মুরগিগুলোকে খাওয়ান শীতের দিন এগুলা কিন্তু খাওয়াইলে কিন্তু কোনো ক্ষতি নাই আচ্ছা এগুলো খাওয়ালে যেমন মেডিসিন কিন্তু অতিরিক্ত খাওয়াইলে মুরগি কিন্তু প্রবলেম হয় রোগ ভালো হবে দূরের কথা মুরগি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ে যায় তো এইগুলা কিন্তু আপনি একটু বেশি হ্যাঁ 1 গ্রামের জায়গায় 2-3 গ্রামও খাওয়ান তাহলে কিন্তু মুরগির ক্ষতি নাই উপাদানগুলো কিন্তু যখন আমরা বেশি খাওয়াইতেছি তখন কিন্তু মুরগি প্রবলেম হইতেছে না বা আরও ভালো থাকতেছে তো এইগুলো খাওয়াইলে এমনি মুরগি সুস্থ থাকবে তারপরেও যদি দেখা যাচ্ছে বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিতে পারে বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে অথবা উপজেলা প্রাণী সম্পদ অফিসে কিন্তু প্রতিটা উপজেলা প্রাণী সম্পদ অফিসে কিন্তু ভালো মানের একজন ডাক্তার থাকে হ্যাঁ ওই কর্মকর্তাকে অবগত করতে পারে মুরগি নিয়ে যে দেখাইতে পারে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা শাহজালাল ভাই এখন হচ্ছে আপনার হাতে হচ্ছে আমরা কিন্তু প্রায় 6-7টার মতো উপাদান দেখছি এগুলো মূলত কোন উপাদানটা কোন রোগের জন্য কাজ করে এবং কতটুকু করে খাওয়াতে হয় সেটা কি আপনি বলতে পারবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই জি আমাদের এই যে এখানে দেখতেছেন যে এটা কাঁচা হলুদ আমি একটু দেখি জি কাঁচা হলুদ কিন্তু আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করি মুরগিকে এই অ্যান্টিবায়োটিকের কাজ করে হ্যাঁ আপনার যে কোনো অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন রোগের কাজ করে তো এই এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে আর এখানে দেখতেছেন
যে পেঁয়াজ আচ্ছা এটা কিন্তু আপনার ঠান্ডার কাজ করে ঠান্ডার জন্য ভালো কাজ ঠান্ডা ঠান্ডার জন্য ভালো কাজ করে রসুন সেম ঠান্ডার জন্য কাজ করে এবং মুরগি শরীরটা গরম রাখে শীতের মধ্যে মুরগি শরীরটা গরম রাখে এবং গ্রোথটা ভালো থাকে তাদের মিটিংটা ভালো হয় ঠিক আছে যে কারণে কিন্তু বাচ্চার হ্যাচিং রেটটা ভালো আসে জি এখন এখানে আছে আদা এই আদাটাও কিন্তু আপনার পেটের হজম শক্তি বৃদ্ধি করে প্লাস এটা কিন্তু ঠান্ডারও কাজ করে আচ্ছা আর আমলকি আমলকি কিন্তু আমরা মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে খাই এটা আপনার রুচি বৃদ্ধি করবে প্লাস আপনার যে মুরগির যে খাবার আছে এটা হজম করতে সহায়ক হ্যাঁ কাজ করে আর এখানে তুলসী পাতা তুলসী পাতাটাও আমাদের ঠান্ডার কাজ করে মুরগির জন্য হোক মানুষের জন্য কোন এটা কিন্তু একটা প্রাকৃতিক ওষুধ আচ্ছা হ্যাঁ এটা ঠান্ডার কাজ করে প্লাস শরীরটা ভালো রাখে আর এখানে আরও দুইটা আইটেম আছে যেগুলো আমি এখন আপনাকে দেখাইতে পারি নাই নিম পাতা আছে সেটা মুরগির জন্য প্রাকৃতিকভাবে কৃমির কাজ করে আচ্ছা হ্যাঁ যদি কোনো মুরগি বা বাচ্চার ভ্যারাইটিস সমস্যা থাকতে থাকতে পারে একটা কৃমির সমস্যা একটা ঠান্ডার সমস্যা তো কৃমির যে সমস্যাগুলো এটা কিন্তু নিম পাতা দূর করে দিবে আচ্ছা হ্যাঁ তারপরে আছে কালো জিরা কিন্তু যে কোনো রোগের মহা ঔষধ আর এটা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়ায় দেয় কালো জিরা আচ্ছা এখানে হচ্ছে আপনি হচ্ছে প্রায় 8-10টার মতো উপাদানের কথা আপনি বলছেন জি সমস্ত উপাদানগুলো হচ্ছে খাওয়াবে কীভাবে আচ্ছা এইগুলো আপনার ব্লেন্ড করে দেখা যাচ্ছে আপনার প্রতি এক লিটারের জন্য আচ্ছা প্রতি এক লিটারের জন্য আপনি 5 গ্রাম হিসেব করে এটা দিয়ে দিবেন 5 গ্রাম মানে দেখা যাচ্ছে 1 লিটার পানিতে আমি 5 গ্রাম আদা দেবো আচ্ছা 5 গ্রাম রসুন মানে সবগুলাই 5 গ্রাম করে আপনি দিতে পারেন হ্যাঁ তবে এখানে তুলসী পাতা যেটা তুলসী পাতাটা আর একটু কম দিতে পারেন আপনি হ্যাঁ আর হলুদটা আর একটু বাড়ায় দিতে পারেন হলুদটা হলুদটা একটু বাড়ায় দিতে পারেন আর তুলসী পাতাটা একটু কমায় দিতে পারেন এছাড়া বাকিগুলো 5 গ্রাম করে আপনার দিলে আচ্ছা মধু যেটা বলেন মধুটা কতটুকু করে দিতে হবে আচ্ছা মধুটা আপনি এরকমই 5 গ্রাম করে 1 লিটারে প্রতি লিটারে 5 গ্রাম করে আপনি দিতে পারেন মানে হচ্ছে 5 মিলি করে দিতে হবে জি জি 5 মিলি আচ্ছা এখানে হচ্ছে যে 8-10টা উপাদানের কথা আপনি বলছেন সমস্ত উপাদান কি একসাথে দিবে নাকি হচ্ছে আলাদা আলাদা করে দিতে হবে না সবগুলো একসাথেই দিতে পারবে সবগুলো একসাথেই দিতে পারবে অথবা আপনি সপ্তাহে দেওয়া যাচ্ছে 3-4 দিন ভাগ করে নিতে পারে 3 দিন এই 4টা আইটেম দিতে পারে বাকি 4 দিন অন্য 4টা আইটেম বা 5টা আইটেম দিতে পারে আচ্ছা হ্যাঁ এরকমভাবে দেওয়া যাচ্ছে আপনি সারা মাসই কিন্তু খাওয়াইতে পারবেন আচ্ছা অল্প অল্প করে খাওয়াইতে পারবেন এভাবে খাওয়াইতে পারবেন এই যে উপাদানগুলো যে আমরা দেখছি এটা কি সবসময় খাওয়াতে হবে নাকি নির্দিষ্ট কিছু সময়ে খাওয়াতে হবে যেমনটা হচ্ছে সকালে অথবা রাত্রে অথবা হচ্ছে দুপুরে সেটা যদি বলেন এটা আপনার আমরা যে মুরগি পালন করি এক্ষেত্রে দেখা যায় যে সকালবেলা কিন্তু মুরগি পানি বেশি খায় আচ্ছা সকালবেলা যখন রোদ উঠে সূর্য উঠে এটা শীতের দিন হোক গরমের দিন হোক সকালবেলা পানিটা মানে ভালো খায় কারণ সারা রাত তারা না খায় থাকে তখন সকালবেলা কিন্তু খাবার এবং পানি দুইটারই চাহিদা থাকে বেশি তো সকালবেলা যদি প্রতিদিন সকালে যদি খাওয়ানো যায় সেটা আমি মনে করি বেটার হ্যাঁ আর শীতের দিন বিশেষ করে শীতের দিন কিন্তু এগুলো খাওয়ানোটা জরুরি বা খাওয়াইতে পারলে মুরগিটা সুস্থ থাকবে আর বেশিরভাগ খামারিরা বর্তমানে একদিনের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চা বা মুরগি পালন করতেছে তারা কিন্তু খালি অসুস্থ হচ্ছে আমার কাছে অনেকে এখন পর্যন্ত ফোন দিয়েছে এখন ফোন দিতেছে যে ভাই আমার বাচ্চা তো সমস্যা এই সমস্যা ওই সমস্যা ওরা কিন্তু সমস্যাটা অনেক যারা নতুন অনেকে বুঝতে পারে না মেন প্রবলেম হচ্ছে ঠান্ডা এইগুলা খাওয়ালে সেই ঠান্ডা থেকে বাঁচা যাবে আচ্ছা সাধারণ ভাই এখানে হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বলছেন তবে হচ্ছে এখানে আমাদের উদ্যুক্ত ভাই একটা বিষয় জানতে চাই যে এই যে খাবারগুলো যে আপনি বললেন যে পেস্টটা বললেন যে প্রাকৃতিক চিকিৎসাটার কথা বললেন এটা কি পানির সাথে দিলে ভালো হবে নাকি আপনার খাবারের সাথে দিলে ভালো হবে সেটা যদি বলতেন এটা দুইভাবেই খাওয়ানো যায় পানির সাথে আমরা খাওয়াই মূলত তবে যারা দেখা যাচ্ছে খাবার অনেক সময় কুড়া তারপরে ফিট এগুলো গুলে তারপরে পানির সাথে ওরা কিন্তু নরম করে খাবারটা দেয় হ্যাঁ ওই খাবারটা কিন্তু এখন শীতের বেলা কিন্তু যখন তখন দেওয়া যাবে না যত পর্যন্ত আপনার রোদ না উঠবে তাপমাত্রা 25-30 ডিগ্রির ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমরা সকালবেলা পানি দিই না আচ্ছা কারণ ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা পানিটা দিলে কিন্তু মুরগি ঠান্ডা লাগার চান্স থাকে তো এই পানিটা যখন আমরা রোদ উঠলে দেবো তখন এটা আমরা পানির সাথে দিতে পারবো আর যারা গুইলা খাওয়াইতে চায় খাবারের সাথে খাবার অনেকে গুইলা খাওয়ায় খাবারের সাথে কিন্তু এটা দেখা যাচ্ছে গুলে দিতে পারবে আচ্ছা শুধুমাত্র তারাই দিতে পারবে আর যারা আমরা শুকনা খাবার খাওয়াই হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এটা শুকনা খাবারের সাথে দেওয়ার দরকার নাই পানির সাথে দেওয়াটা ভালো আচ্ছা এই তো গেলে হচ্ছে চিকিৎসার কথা জি জি তো
শীতের সময় কিন্তু মুরগিকে কিন্তু খাবারও দিতে হবে তাই না তো আপনার মুরগিগুলোকে হচ্ছে শীতের সময় কোন কোন খাবারগুলো দিচ্ছেন শীতের সময় আপনারা জানেন যে আমি ব্ল্যাক ফ্লাই সোলজার যে পোকাটা এই পোকা কিন্তু আমি মুরগিকে বর্তমানে খাওয়াইতেছি এটা দিয়ে আপনি যে কোনো মুরগির 70-80% খাবার খরচ কিন্তু কমানো যায় আর এতে করে যে সমস্ত খামারি এইভাবে ব্ল্যাক ফ্লাই সোলজার যে লার্ভাটা খাওয়াইতে পারবে তারা কিন্তু নিশ্চিত একটা লাভ হবে আচ্ছা কারণ হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকার মুরগি পালন করতেছে অনেকে হ্যাঁ তারা কিন্তু ওই যখন 70-80% খাবার দিবে এই ব্ল্যাক ফ্লাই সোলজারটা তখন ওদের অটোমেটিকলি কিন্তু লাভ একটা লাভ বের হয়ে আসবে বের হয়ে আসবে একবারে নিশ্চিত আচ্ছা হ্যাঁ আর এখানে এছাড়া যে 20% বা 30% খাবার আছে সেগুলো আমরা আমি যেহেতু দেশি মুরগি পালন করি এক্ষেত্রে ধান গম তারপরে খুদ আছে হ্যাঁ তারপরে শাকসবজি এখন শীতের শাকসবজি আছে আচ্ছা হ্যাঁ এগুলা তারপরে ঘাস আছে এগুলা খাওয়াইতেছি আমি এই ব্ল্যাক ফ্লাই সোলজারের যে লার্ভাটা এটার পাশাপাশি আচ্ছা এই ব্ল্যাক সোলজার ফ্লাই যে পোকাটা এই পোকাটা শীতে খাওয়ালে কি মুরগির কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না 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 এটা এই যে ব্ল্যাক ফ্লাই সোলজার এটার কিন্তু 45% যে প্রোটিন হ্যাঁ 35% ফ্যাট এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল কিন্তু এটাতে আছে আচ্ছা এটার কারণে কিন্তু আপনার শীতের মধ্যে আমরা কিন্তু ভিটামিন ইউজ করি মুরগি শরীর গরম রাখার জন্য যে এই পোকাটা খাওয়ার পরে মুরগি শরীর অটোমেটিক গরম হয়ে থাকে হ্যাঁ এবং আপনি আমার এখানে দেখবেন যে প্রতিটা মুরগি কত স্বাস্থ্যবান এই পোকাটা খাওয়ালে আসলে মুরগির স্বাস্থ্য মানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় আচ্ছা হ্যাঁ মুরগির গ্রোথটা ভালো হয় এবং শরীরটা গরম থাকে শীতের মধ্যে কিন্তু এই পোকাটা খাওয়াইলে শীতের মধ্যে কিন্তু এক্সট্রা বেনিফিট পাইতেছেন যে শরীর গরম থাকতেছে মুরগিটা অসুস্থ হবে কম আর এটা খাওয়াইলে আপনার ওষুধের খরচটা বাঁচতেছে খাবার খরচ বাঁচতেছে হ্যাঁ আপনার মুরগিও সুস্থ থাকতেছে মানে সব দিক দিয়ে প্লাস পয়েন্ট কিন্তু আচ্ছা এই যে এই বিষয়গুলো যদি খামারিরা মাথায় রেখে মুরগি হাঁস মুরগি বা মাছ চাষ করে তাহলে কিন্তু আসলে যে কোনো খামারি সফল হবে দ্রুত সফল হবে 100% শিওর মানে সফল হইতে পারবে আচ্ছা আচ্ছা শাহজালাল ভাই তো আমাদের নতুন উদ্যোক্তা যারা আছে নতুন উদ্যোক্তা ভাই যারা আছে যারা এই দেশি মুরগির সেকশনে আসতে যাচ্ছে তো তারা মূলত কীভাবে এই সেকশনে আসলে মূলত লাভবান হবে মানে লাভের দেখা পাবে সে বিষয়টা বলবেন আচ্ছা আমি আমার এই খামারে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু একদিনের বাচ্চা থেকে শুরু করে এক মাসের বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা এবং ডিমের ডিম পাড়া যে মুরগিগুলো এগুলো আমি দিয়ে থাকি আচ্ছা হ্যাঁ তো এখানে সবচেয়ে ভালো হবে যে যারা ডিমের মুরগিটা আচ্ছা আপনি 100 না নিতে পারেন 50টা না নিতে পারলে 20টা নেন 20টা নিয়ে আপনি ডিমের মুরগি যেটা সব ধরনের ভ্যাকসিন করে কিন্তু আমি এখানে আমার এত বড় খামার পরিচালনা করি ভ্যাকসিন ছাড়া বাণিজ্যিকভাবে সম্ভব না তো এই মুরগিগুলা বড় ডিমের পাড়া মুরগি অনেক খামারিরা নিতে চায় নিতেছে তো এই মুরগিগুলা যারা নিয়ে খামার শুরু করতে পারবে তারা কিন্তু ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট পাবে যেমন তারা আজকে নিতেছে আজকে থেকে কিন্তু ডিম পাবে হ্যাঁ যেগুলো নিউ অ্যাডাল্ট ডিম স্টার্ট করছে এগুলো আমি বিক্রি করি তো এই ডিমওয়ালা মুরগি দিয়ে শুরু করলে ওরা কিন্তু ডিম পাবে আজকে থেকেই আজকে নেওয়ার পরে আজকে থেকেই ডিম পাবে এবং এই ডিম থেকে তারা বাচ্চা উৎপাদন করতে পারবে এবং এই বাচ্চাটা কিন্তু একদম স্বল্প মূল্যে উৎপাদন করতে পারবে আমাদের কাছ থেকে একদিনে বাচ্চা নিলে সেটা দেখা যাচ্ছে আমরা কিন্তু লাভ করে বিক্রি করি কারণ আমাদের তো লাভের দরকার আছে যেহেতু ব্যবসা করতেছি হ্যাঁ তো ডিম পাড়া মুরগিটা আপনি যদি একবারে নিয়ে নেন তাহলে তা আপনার বাচ্চার মেশিনই আপনি নিয়ে নিতেছেন আচ্ছা তখন আপনি বাচ্চা কিন্তু পর্যায়ক্রমে আপনি উৎপাদন করতে পারতেছেন এবং ওইখান থেকে কিন্তু আপনি যত খুশি বাড়ায় নিতে পারতেছেন খামারটা এবং এখানে আরেকটা বিষয় হয় যে ডিমের মুরগি নিলে কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয় যে আজকে আমি নিয়ে আসছি আজকেই ডিম পাড়ছে হ্যাঁ হ্যাঁ আগ্রহ তৈরি হয় কিন্তু একটা আগ্রহ তৈরি হয় তখন কিন্তু তার মনটাও ভালো থাকে খামারে যাত্রাটা ভালো হয় খামারটা সহজেই সে আগায় নিতে পারে আচ্ছা ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিলেন আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের দর্শক যারা আছে তো তাদের হচ্ছে উপকার করার জন্য আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য এবং হচ্ছে আপনার খামারের জন্য শুভকামনা রইল দোয়া করি যাতে সামনে আরও ভালো বিপ্লব যাতে আপনার খামারে আপনি ঘটাতে পারেন আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি আসসালামু আলাইকুম